আপনার নাম কি? আমার নাম বাবুল মোল্লা। বয়স? বয়স 52 হইছে। কি ধান চাষ করছেন? এটা এইটা হইলে আপনার এই 48 48 কত? এক বিঘা জমিতে ধান চাষ করতে কতটুকু খরচ হয়? সাড়ে 15,000 টাকার মতো খরচা আছে। 15,000 টাকার মতো খরচ? 15,000 টাকা কোন কোন খাতে খরচ হয় বলেন তো। মানে এই লাগাম হইতে চ হইতে সার তরি তিন বার সার দেওয়া লাগে। 20 হয়। আর ইয়া খরচ কত? শ্রমিক খরচ? এটা ওই বদলা 550 টাকা দিতে হবে বদলা কিষাণ বদলা। আর এক বিঘা জমিতে কতটুকু ফলন হবে? মানে কয় মন? 20 মন হবে। 20 মন? প্রতি মন দান কত? 700 টাকা 800 টাকা 800 টাকা। তো 20 মন দানের কত? মোটা হইলে আবার 1,000 টাকা। মোটা হইলে দাম বেশি? হয়, মোটা হইলে 1,000 টাকা, এ হইলে 700 টাকা। কে মোটা দামে দান বেশি কেন? এটা হইলে মোটার, এটা হইলে আপনার আউস নারী। ও, চিকন হলে দাম কম? হয়। ও, অন্যান্য জায়গায় তো চিকনের দাম বেশি, মোটার দাম কম? না, এটা এটা তো আউসা আউসা না? হয়, আর মোটা হইলে দাম বেশি। এক বিঘা ধান বিক্রি করে কত টাকা পান? কত টাকা স্যার মনে করেন এয়া যদি হয় 20 মন হইলে 15-16,000 টাকা হয়। হয়, আর খরচ হইলো? এইটা খরচ হইলে মনে করেন 15,000 টাকা। ও, তাহলে এইটা যদি চাই যে মগজ কিছু থাকে ওইটাই মোরা হারিয়ে যায় 30,000। ও, মানে 1-2,000 টাকা লাভ হয় ইয়াতে বিঘাতে? হয়। আর পরেরটা যেটা করেন আমন, আমনে কেমন লাভ হয়? না, এই মালিকানা দিয়া, মালিকানা দিয়া ওই কিছু থাকে আমাকে খোরা হই দিয়া স্যার হইলে হয়। কি দান এটা বিস্তলাটা? এটা হইলে 77 বিধান। 77? হয়, মোটা। এই বিস্তলা তো পানিতে তলায় গেছে, এটা কি বাঁচবে এই চারাগুলো? স্যার এর ডালা হইলে পর বাঁচবে। ডালা মানে এই এখন তো জোবা। হুম, ডালা পাইলে পর হুগই যাবে। ও, এখানে কতটুকু বিস্তলা? এই জায়গা 10 কাঠা 30%। 30%? কতটুকু জমি রোপণ করতে পারবেন? এ জায়গা স্যার 20 হইলে দুপুরে যাবে, কিন্তু দুপুরে যাবে না এখন, এখন কুড়ুহানে হবে। এক কুড়া মানে কত শতাংশ? ওই 60 বিঘা, 60%। 60%? কেমন ফলন হবে 60%-তে? স্যার এটা এটা যদি ফলের ওই 15-20 মন হয় মোটা। 15-20 মন হয়? ও, তাহলে মালিকানারে দেওয়া লাগে 10 মন। ও, তাহলে আপনি ওই যে আমার 5 মন থাকে স্যার। তাহলে 2 কাঠা 2 কি বলে বিঘা করলে কত টাকা লাভ হবে? আপনার 5 মন থাকলে ওই বেরুনিয়ারে দেওয়া লাগে 2 মন যারা দেয়, আর 3 মন আমার থাকে। মনে কর 3 মনে 3,000 টাকা থাকে। 3,000 টাকা লাভ হবে? হয়, মানে 2 বিঘা জমি করলে? 2 বিঘা জমি করলে 6,000 হবে। 6,000 টাকা লাভ হবে? আর প্রতি বিঘা 3,000 টাকা? 3,000 টাকা। আগে কত টাকা লাভ হইতো প্রতি বিঘায়? আগে স্যার জমির দাম কম ছিল, কিষাণের দাম কম ছিল, আগে লাভ বেশি হইতো। কত হইতো আগে? 5-6,000 কুড়োপূর্তি হইতো। মানে প্রতি বিঘায়? হয়, প্রতি বিঘায়। ও, এখন কম হয় কারণ একটা কিষাণ 550 টাকা। কিন্তু এখন তো ধানের দাম তো বাড়ছে না? বাড়ছে তো স্যার, আবার এদিকে কিষাণের দাম বাড়ছে না? কিষাণের দাম বেড়ে গেছে? হয়, আগে লইতাম 250 টাকা, আর এখন 550 টাকা, 600 টাকা।